আপনাকে আমি হাদিস কি দিয়ে বুঝাতে পারি, আল্লাহর আরশের নিচে স্থান পাবে, ওই দিন আল্লাহর ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। এত কঠিন কিয়ামতের মাঠ হবে, এত কঠিন কিয়ামতের মাঠ হবে, এত কঠিন কিয়ামতের মাঠ হবে যেখানে ছেলে সন্তান পালিয়ে যাবে পিতামাতা থেকে, পিতামাতা পালিয়ে যাবে ছেলে সন্তান থেকে, যেখানে কেউ কাউকে সহযোগিতা করবে না। কিয়ামতের মাঠের পরিস্থিতি এত কঠিন, এক মাইল উপরে সূর্যকে আনা হবে, মাথার এক মাইল উপরে সূর্যকে এনে ফিট করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সূর্যের তাপে মানুষের শরীর থেকে এত অধিক পরিমাণে ঘাম বের হবে, ঘাম বের হতে 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 পড়তে 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 কারো কারো ঘাম হয়ে যাবে টাকনু পর্যন্ত, কারো কারো ঘাম হয়ে যাবে হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত, কারো কারো ঘাম হয়ে যাবে গলা নাক পর্যন্ত। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ভাই পরিস্থিতি দেখেন কত কঠিন। আপনার শরীর থেকে গাম পড়তে 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 আপনার নাক পর্যন্ত গাম হয়ে যাবে, দেখেন পরিস্থিতি কত কঠিন। তো ওই মুহূর্তে সাত শ্রেণীর লোককে আল্লাহ নিজে ছায়া দিবেন, ওই এক মাইল উপরে সূর্য ফিট করা হবে, ওই সূর্যের তাপ এই সাত প্রকার লোক পাবে না। আল্লাহু আকবার। তারা হলো অসাবগুণ নাসাফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যেই যুবক ছোটবেলা থেকে ইবাদত বান্দিগি করে করে বড় হয়েছে। এজন্য যুবক ভাই তোমাকে বলি, তুমি হয়তোবা ভেবে নিয়েছো আমার বয়স 25 বছর, না আমার দাদা বেঁচে ছিল 70-80 বছর, আমার বাপ বাপ বেঁচে আছে 60 বছর এখনো বেঁচে আছে, আমাকেও তো আল্লাহ এমন একটা হায়াত দিবে, ইবাদত বান্দিগি করার কি প্রয়োজন। যুবক তুমি এটা মনে করেছো, তোমার চিন্তা একেবারে ভুল, তোমার চিন্তা একেবারে ভুল। এই যৌবন বয়সে যদি তুমি ইবাদত বান্দিগি করতে পারো তাহলে আল্লাহ তোমাকে এত ফজিলত দিবেন, আল্লাহ তোমাকে এত ফজিলত দিবেন। অতএব প্রিয় উপস্থিতি, এই ফজিলত যদি, এই মর্যাদা যদি যুবক ভাই তুমি পেতে চাও, এই মর্যাদা যদি যুবক ভাই তুমি পেতে চাও, তাহলে এই যৌবন বয়স থেকে ইবাদত করতে হবে, এই যৌবন বয়স থেকে ইবাদত করতে হবে।